ফরিদপুরে চরভদ্রস্থান উপজেলায় দেখা মিলল বিদেশ ফেরত প্রবাসী সুমন মোল্লার সাথে। তিনি চরভদ্রস্থান উপজেলা মুক্তিযোদ্ধা নতুন কমপ্লেক্সের সাথে সুমন মোল্লার নিজ বাসভবনে গড়ে তুলেছেন। বাড়ির নিচ থেকে ছাদ পর্যন্ত সবুজের ছোঁয়ায় বাড়িটির আনাচে কানাচে ভরে গেছে। তিনি ড্রাম বাদ দিয়ে গোল্ড রিং দিয়ে ছাদের উপরে কৃষি কাজগুলো ফুটিয়ে তোলাছেন, এমনকি পুরনো ঐতিহ্য ধরে রাখতে তার ছাদের উপরে একটি বড় গাছ রোপণ করেছেন। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, সীমিত জায়গাকে কাজে লাগিয়ে আমাদের এই বাংলার কৃষিকে উপস্থাপনা করা যায়। এতে শুধু লাগে মনোবল আর ধৈর্য, অল্প জায়গাতেই গড়ে তোলা যায় সবুজের বাগান। এ কথা যুব সমাজকে তিনি আহ্বান করেন। তিনি আরও বলেন, আমি বিগত অনেক বছর প্রবাসে কাটিয়েছি, দেশে এসে অবসর সময় আমি আমার মনের স্বপ্নকে রাঙিয়ে তুলেছি আমার বাড়ির ছাদে। আপনি এত সুন্দর করে বাগান করছেন ছাদের উপরে, এটা বলে যে ছাদ কৃষি, তা এই উদ্যোগটা আপনি কিভাবে পেলেন, মানে যে কারুর সহ নাকি নিজে ব্যক্তিগতভাবে, সেটা একটু খুলে বলেন আমাদের। না, আসলে আমি তো প্রবাসে থাকতাম, তো ইউটিউবে দেখতাম যে মানুষের ছাদে বাগান করে, এই জন্য হঠাৎ করে আমার মানে শখ জাগলো যে আমার ছাদে আমি এমন একটা কিছু করব। সেই জন্য আমি 2 বছর হয়েছে উদ্যোগ নিয়েছি, এই টুকটাক গাছ লাগাইছি। তো লাগানোর পরে বিভিন্ন জায়গা থেকে আমি গাছ আনছি, দেখা গেলো ফরিদপুর থেকে, তারপর রাজবাড়ি থেকে, তারপরে চরভদ্রস্থান থেকেও কিনছি, বিভিন্ন জায়গা থেকে গাছ আনছি এবং বিভিন্ন কোয়ালিটি আম আছে, এগুলো সংগ্রহ করে আমি করছি। আমাদের এবারই প্রথম আম ধরছে, তো মাশাল্লাহ অনেক, আপনারা দেখতেছেন অনেক সুন্দর আম, তো জানি না আরও কয়েকটা আম গাছে ধরে না এখনও, জানি না কীরকম আম হবে। হ্যাঁ, সামনেবার আরও ভালো কিছু ইনশাল্লাহ হবে আশা করি। এবং লেবু গাছ, লেবু লাগাইছি, দেশের লেবু গাছ, আঙ্গুর গাছ আছে, আঙ্গুর গাছ আছে, লাউ গাছ আছে, এবং কি লাল শাক হয়েছে, ঠিক আছে। আচ্ছা সুমন ভাই, আপনি কি বলতে পারবেন যে কয় আইটেমের আম আছে আপনার এই ছাদ কৃষি ছাদের উপরে? 10-12 আইটেমের আম আছে, সবই তো সুস্বাদু সুন্দর আম দেখতেছি। আমি এবার 2 আইটেমের 2টা আম খাইছি, অনেক মজা, তাতে মিষ্টি সেরকম না, মিষ্টি এবং কি এটা সেন্টি অন্য ধরনের, অনেক মজা, মানে এটা বুঝাতে পারবো না। আর কি কি আছে বললেন? আর এই আঙ্গুর গাছ আছে, মালটা গাছ তো আছে দেখলেন, মালটা দেখছি, তারপরে লাউ গাছ আছে, ও 12 মাসিক আম আছে, এটা 12 মাস হবে, তারপরে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ গতবার অনেক পেয়ারা হয়েছে, এবারও অনেক পেয়ারা হইতেছে, লেবু গাছ আছে, এগুলো আসলে আগামীবার দেখা যাবে যে আমাদের বাগানের সৌন্দর্যটা। এখন শুরু করছি, ইনশাল্লাহ আগামীবার ভালো কিছু হবে। আচ্ছা সুমন ভাই, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সবাই তো ছাদে গাছ লাগাইলো ড্রাম দিয়ে, কিন্তু আপনারে দেখলাম যে প্রথম মানে যে রিং দিয়ে করলেন, এই জিনিসটা আপনার মাথায় কীভাবে আসলো, এটা যদি বলতেন প্লিজ। না, আসলে আমি রিঙে এই ইসের ড্রামের দিকে গেলাম না, এই জন্যই আমার মাথায় চিন্তা ভাবনা আসলো যে ড্রাম দিয়ে আমি যদি গাছ লাগাই, ড্রামটা রোদ্রে গরম হতে পারে এবং কি 2-3 বছর পরে ড্রামটা নষ্ট হয়ে যেতে পারে জং করে, তখন আমার এত সুন্দর আমগুলোও তো সাথে গাছটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ ড্রাম নষ্ট হয়ে গেলে তো নিশ্চয়ই আমার এটা উঠে ফেলাই দিতে হবে, এই জন্য আম গাছটা আমার নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি একটা এর বিকল্প কী বুদ্ধি, এই বিকল্প বুদ্ধি আমার মাথায় হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে এর বিকল্প বুদ্ধি এই চার অনেক সুন্দর, কারণ এটা আমার মনে হয় না নষ্ট হওয়ার কিছু আছে, তো এই জন্য এটাকে ইচ্ছা করলে কিন্তু সরানো যাবে যদি ইচ্ছা করি, বাট সরানোর তো কোনো দরকার নাই, তো চার, এই জন্য আমার মাথায় এই জিনিসটা আসলো যে চার ড্রামের সাথে অন্তত ভালো জিনিস, এই জন্যই আমি চার ব্যবহার করছি। চলেন, আর একটা জিনিস দেখলাম যে বরে গেছো আপনি, বরে গাছটা রোপণ করেছেন। বরে গাছটা আসলে লাগানোর উদ্দেশ্য এটাই যে আমি এটা গেস্ট রুমের মতো বানাইছি, তো গেস্ট রুম আমরা ছোটোবেলা দেখছি যে মানুষের বাড়ির সামনে একটা বরই গাছ থাকে, ছোটোবেলা দেখছি অনেক মানুষ বরই, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বরই ঢোকাইতাম, কিংবা একজনের পাড়াপতির পাশে বেশির বাড়িতেও গিয়ে বরই খাইতাম, এই জন্য আমার উদ্যোগ যে বাসার সামনে কিংবা রুমের সামনে একটা বরই গাছ হলে যাতে আমার বাচ্চারাও যাতে পুরো নতুন বরই খেতে পারে।